হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ সামনে এটা হচ্ছে গঙ্গা নদী, আর আমি পার হচ্ছি চন্দননগর। তো এত সুন্দর লাগছে, গঙ্গায় তখন সদ্য বান এসেছে, ভাবলাম তোমাদের সঙ্গে দৃশ্যটা শেয়ার করা যাক, তাই শেয়ার করে নিচ্ছি। আমাদের গঙ্গাটা খুব সুন্দর। তো আগের এপিসোডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বলেছিলাম আমি দুবার করে মার্চ মাসে কলকাতায় গেছি এসেছি। তো প্রথমবারটা শেয়ার করেছিলাম, এবার দ্বিতীয়বারটা শেয়ার করছি। এবার কিন্তু জার্নিটা আমি একাই করেছি। তো দেখো, এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুরের ওপর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছিল, তো কিছু বাউল দুজন উঠেছিলেন। তো আমি বললাম তাদেরকে, তারা গান করছিলেনই, আমি বললাম একটু দাঁড়ান, আমি খুব ভালোবাসি বাউল গান, একটু শুনিয়ে যান। তাই তারা বাউল গান শোনাচ্ছে আমাদের, শোনো তোমরাও। তুমি নিজ গুণে নাই আসিলে দয়াল কে তোমারে আনতে গো পারে, তুমি আইসো 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 বৈশো হে তুমি দয়াল নাকি পাশার কোদিসো, তুমি দয়া যদি নাই বা করিবে তবে কেন দয়া, তুমি আইসো 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 বৈশো হে দয়াল ঘরে, মানুষ দংশন যদি সাপে করে উঝাই কি বিষ নামাইতে পারে, মানুষ দংশন যদি সাপে করে উঝাই কি বিষ নামাইতে পারে। তো তোমরা দেখলে তো কি সুন্দর করে বাউল গান শোনালেন দুজন বাউল। আর শান্তিনিকেতনে একটুক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, তো একটা মজাদার জিনিস চোখে পড়লো, তোমরাও দেখো। তো দেখতেই পাচ্ছ তো সামনে দিয়ে কে হেঁটে যাচ্ছে, কি মজাদার না? তো যাওয়ার সময় এই দুটো জিনিস তোমাদের জন্য আমি তুলে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হয় না। তো এখন ট্রেনটা ছেড়ে দেবে। এই ছিল আমার যাওয়ার অভিজ্ঞতা কলকাতায়। আর এর থেকে বেশি ভিডিও আমি করিনি, কারণ আগের বাড়ি তোমাদেরকে দেখিয়েছি জাস্ট। আর এই হচ্ছে ফেরার সময়, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঞ্চনকন্যা। কাঞ্চনকন্যা ট্রেন রাত্রি 8:30 শিয়ালদা থেকে ছাড়ে, AC 2 টায়ার উঠেছি আর চলে যাচ্ছি আমার কাজ সেরে শিলিগুড়ির উদ্দেশ্যে। অবশেষে আমি চললাম আমার বাড়ি শিলিগুড়ি, কলকাতা দাদাভাই বাড়ি। তো কলকাতাকে টাটা করে চলে যাচ্ছি শিলিগুড়ি। আর ঠিক 4:05 বাজে, তখন হয়তো 5টা বাজেও নি, হয়তো 4:30 মতো হবে কি ওরকম 4:45, যাই হোক আমি টাইমটা অত দেখিনি। তো এত সুন্দর সানরাইজ দেখলাম ট্রেনে বসে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে তো পারলাম না। তো দেখো কি সুন্দর সূর্যটা, দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে করে উঠছে। আমি পুরো দৃশ্যটাই ট্রেনে বসে উপভোগ করলাম ট্রেনের ভেতরে। একা একা জার্নি করার এইসব আনন্দগুলো কিন্তু থাকে, সত্যি কখনো এর আগে কখনো আমি এভাবে তো একা জার্নি করিনি। তো এবারে অনেক কিছুই অভিজ্ঞতা হলো একা জার্নিতে। তো তোমরাও যদি কোনো দিন একা জার্নি করো, এরকম কিছু জিনিস নিজেদের জন্য তোলা রেখো। ভীষণ ভালো লেগেছিলো আমার এই একা সোলো ট্রিপটা, একা জার্নিটা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য আরেকদিন। তো আমিও যেমন এনজয় করছি সানরাইজটা, তোমরাও আমার সঙ্গে সঙ্গে এনজয় করো সানরাইজটা। এখনও সূর্যটা ওঠেনি ঠিক, আমি ঠিক তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। তো আজকের মতো আমার তরফ থেকে টাটা, বাই বাই।
দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো আমার সাথে সাথে সানরাইজটা।